হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা চলে আসলাম অনেক দিন পর স্টার্ন গেস্ট নিয়ে। চলো শুরু করা যাক, খুবই অ্যামেজিং একটা গেম। তোমাদের আগে বলছি, তোমরা অবসর সময়টাকে খুব এনজয় করার জন্য গেমটা খেলতে পারো। খুবই খুবই ভালো একটা গেম, আমার ফেভারেট অনেক। আমি অবসর সময়ে এই গেমটা খেলি। আমরা মানিগুলো কালেক্ট করে নিচ্ছি। এপাশ থেকে কালেক্ট করে নিই। এখান থেকে কালেক্ট করে নিই। এই সবুজ অংশের এগুলা কাটতে অনেক ভালো লাগে। আমাদের ট্রলিটা আপগ্রেড করতে হবে, যদি আমরা পাই আপগ্রেড করে নিব। আমরা মানিগুলো একটু কালেক্ট করে নিই। এপাশ থেকে এই যে এখানে একটা প্যারাসিটি আছে, এপাশে একটা আছে, এপাশ থেকে কালেক্ট করে নিই। এখান থেকে এগুলো কালেক্ট করে নিই। আমাদের হচ্ছে দেখাচ্ছে যে আমাদের এটা ফুললি ভরে গিয়েছে। এখন আমরা এটা রেখে আসি, আমাদের স্টোর হাউসে রেখে আসতেছি। আর এই স্টোর হাউসের পাশেই আমাদের রয়েছে হচ্ছে আপগ্রেড। এখানে আমরা কি দেখি, এখানে কারটা করলাম, একটা করলেই আমাদের হয়ে যাচ্ছে। মানিগুলো একটু কালেক্ট করি, এখানে অনেক মানি রয়েছে। এপাশ থেকে এখনও কাটা কমপ্লিট হয় নাই, আমরা প্রথম থেকেই ক্লিয়ার করি না, এখন ক্লিয়ার করব। এগুলা মানিগুলো কালেক্ট করি। এখান থেকে কালেক্ট করে নিই এপাশ থেকে। এপাশ থেকে কালেক্ট করে নিই। পিয়া এখান থেকে কালেক্ট করি, এটা কালেক্ট করি, এখান থেকে কালেক্ট করে নিই। এগুলা কালেক্ট করি। এখানে কিছু বাদ আছে, এটা এরকম আসলে নো থ্যাংকস দিয়ে দিলে আমাদের ডায়মন্ড দিয়ে দিবে। ওরা আমাদের ডায়মন্ড দিয়ে দিয়েছে। এগুলা কালেক্ট করি, এগুলা কালেক্ট করে নিই। এগুলোর মধ্যে তো কালেক্ট করে নিব এখন, আর বাকি আছে কালেক্ট করা, একটু দেখে নিই। এখানে কিছু বাদ আছে, এ পাশে বাদ আছে কিনা একটু দেখে আসি। না, এ পাশে আর বাদ নাই। আমরা কিন্তু সম্পূর্ণ কালেক্ট করা শেষ, হয়তো এ পাশে বাদ আছে নাকি না নেই। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, এটা আমরা স্টোর হাউস বুঝে রাখি। আর আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, বাই বাই, টাটা।